ডিজিটাল হিজাব টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছে আমি মুনাইজা। ডিজিটাল হিজাব বলতে হচ্ছে যেটাকে বোঝায়, যেটা হচ্ছে যে এমনি নর্মালি যারা হিজাব করে, এতদিন যারা আমরা দেখে এসেছি আসলে হিজাব যাকে বলে ওইটা না। ডিজিটাল হিজাব হচ্ছে যে আপুরা বুকে ওড়না দেন না, কিংবা অন্য অন্য গায়ে থাকে না, অনেক টাইট ড্রেস আপ করেন, বাট মাথার উপর অনেক উঁচা করে হিজাব করেন, এটা হচ্ছে ডিজিটাল হিজাব। তো ডিজিটাল হিজাবের আমি আজকে দেখাবো হচ্ছে যে বিভিন্ন জায়গায় গেলে আলাদা আলাদা ভাবে কিভাবে কিভাবে হিজাব করতে হয়। প্রথমে আপনাদের দেখাবো যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে কিভাবে হিজাব করতে হবে। তো ইউনিভার্সিটিতে গেলে তো অ্যাকচুয়ালি এত বেশি বিয়ে করার কিছু নাই, পড়ালেখার জায়গা। এখানে হচ্ছে নর্মালি হিজাব, ডিজিটাল হিজাব মানে তো অনেক উঁচা কিছু, অনেক উঁচা ভাবে হিজাব করতে হবে, তো ওরকম উঁচা ভাবটা থাকবে, বাট এত বেশি গর্জিয়াস কিছু হবে না। সো এরকম হবে, এইভাবে উঁচা করে এভাবে থাকতে হবে। সো এই যে এভাবে হয়ে গেল হচ্ছে ডিজিটাল হিজাব ইউনিভার্সিটির জন্য স্কুল কলেজ। আর এটাই ধরেন ফ্রেন্ডের সাথে হ্যাং আউট অথবা শপিং মলে গেলে এটা যেভাবে হবে, এটার উপর দিয়ে আমরা মডিফাইড করতে পারবো এটাকে, এটার উপর দিয়ে কোন একটি অর্নামেন্টস, কোন একটা অর্নামেন্টস ইউজ করলে এটা হয়ে যাবে হচ্ছে ফ্রেন্ডের সাথে হ্যাং আউট অথবা কোনো শপিং মলে যাওয়ার জন্য। ওকে, আর সবচেয়ে বেশি গর্জিয়াস, সবচেয়ে বেশি গর্জিয়াস এর জন্য আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বিয়ে বাড়িতে, ওয়েডিং পার্টিতে, যেখানে অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে আসে, সেখানে নিজেকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। তো সেখানের জন্য আপনাদের যেভাবে হিজাব করতে হবে সেটা হচ্ছে যে এই লেয়ারটার উপর আরেকটা লেয়ার হিজাব করতে হবে, তাহলে জিনিসটা আরো উঁচা হবে, আর মেকআপটা অনেক ভারী থাকতে হবে অবশ্যই। এইভাবে জিনিসটা করতে হবে, মুখে অনেক মেকআপ রাখতে হবে অবশ্যই, আপুর এটা ভুলবেন না, মুখে যেন প্রচুর মেকআপ থাকে। তারপরে এইভাবে এইভাবে শুধু প্যাচ হতেই থাকবে, প্যাচ এইভাবে অনেক বড় একটা প্যাচ হবে। এই যে এই হলো হিজাবের পার্ট। এখন হিজাবের উপরে বিভিন্ন রকমের গয়নাগাটি তো অবশ্যই পড়তে হবে, না হলে তো ওই গর্জিয়াস ব্যাপারটা আসতেছে না বিয়ে বাড়ির। তো গয়নাগাটি এভাবে পড়ার পরে মানে মাথার উপরে যেন একটা সিংহাসন সিংহাসন ভাব চলে আসে। ওকে, তাহলে হয়ে গেল, হয়ে গেল ঝটপট আমার সুন্দর গর্জিয়াস ওয়েডিং পার্টির জন্য হিজাব। সবাই নিশ্চয় অনেক এনজয় করেছেন। হিজাব ফ্যাশন করেন যে আপুরা, আমার এই ভিডিওটা জাস্ট একটা সার্কাজম ভিডিও ছিল, এটা জাস্ট ফান করার জন্য ভিডিওটা করা। তো প্লিজ এটা পার্সোনালি নিয়েন না, আর যদি খারাপ লাগে তাহলে আমি সরি, এটা জাস্ট মজা করার জন্য ছিল। থ্যাংক ইউ।